জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ ১২ কোটি টাকা দান কর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রবিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ডক্টর ইউনুসের পক্ষে করার সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত 17 জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ 23 জুলাই শুনানির জন্য দিন রাখেন। গত 31 মে 12 কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের করা 3টি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনুসকে এনপিআরকে 12 কোটি টাকা পরিশোধ করার আদেশ দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ডক্টর ইউনুস, সেখানেও স্থগিত হয়নি রায়।